তো সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের দ্বিতীয় ক্লাসে। আমরা এর আগের ক্লাসে শুরু করছিলাম যে যৌক্তিক সংজ্ঞা, এর সংজ্ঞা কাকে বলে, এর নিয়মাবলীগুলো কী কী, এবং নিয়ম যে ভঙ্গের পরে যে অনুৎপত্তিগুলো ঘটে সেই সম্পর্কে আমরা আলোচনা করছি। তো আমরা দেখি যে কি ছিল যৌক্তিক সংজ্ঞার ধারণা এবং প্রকৃতি, অর্থাৎ যৌক্তিক সংজ্ঞা কাকে বলে আমরা সরাসরি যদি বলি সেটা ছিল এরকম যে প্রত্যেকটা যেসব পদের আমি সংজ্ঞায়ন করব সেই পদের সুস্পষ্ট যাতায়াতের উল্লেখ থাকতে হবে, কমনা বেশিও না। এর নিয়মাবলীগুলো ছিল, নিয়মগুলো কী কী ছিল, যে আমরা পাঁচটা নিয়মের কথা বলছি। পাঁচটা নিয়ম ছিল যে যতটুকু দরকার ততটুকু বলতে হবে, তারপরে বললাম যে এখানে কোনো ধরনের রূপক অর্থ, অলঙ্কারিক অর্থ ব্যবহার করা যাবে না, দুর্বোধ্য শব্দ ব্যবহার করা যাবে না। আমরা বলছিলাম যে তাদের মধ্যে সমার্থক শব্দ ব্যবহার করে সংজ্ঞায়ন করা যাবে না, কিংবা আমি কমন হয়ে বেশিও অর্থাৎ নেগেটিভ শব্দ ব্যবহার করা যাবে না, যেখানে আমি যদি পজিটিভলি বলতে পারি। আর সর্বোচ্চ যে যেটা কথা বলছিলাম সেটা বলছিলাম যে নতুন যে শব্দ ব্যবহার করবো সেটা বক্রাত্বের পরিমাণটা সংজ্ঞা ও পদের বক্রাত্বের সমান হতে হবে। তো এই নিয়মগুলো ভঙ্গ করলে যে আমরা যে বেশ কিছু অসুবিধার সম্মুখীন হয় বা বেশ কিছু দোষে দুষ্ট হয় সেগুলোর কথা বলছে, যে অবান্তর সংজ্ঞা, অতিব্যাপক সংজ্ঞা, অব্যাপক সংজ্ঞা কিংবা রূপক সংজ্ঞা, আমরা বলছি চক্রক সংজ্ঞা, এই যে নতুন নতুন সংজ্ঞা, কিংবা আমরা বলছি যে নেতিবাচক সংজ্ঞা সংজ্ঞায়িত হবে, এই জিনিসগুলো অর্থাৎ নিয়মগুলো ভঙ্গ করলেই এই ধরনের সংজ্ঞার উৎপত্তি হতে পারে। তো এটা ছিল আমাদের পুরো এর আগের ক্লাসের পার্ট ছিল। তো আমরা এবার দেখব যে সংজ্ঞার সীমাটা কোথায়, অর্থাৎ আমার এই সংজ্ঞাটা কিছু কিছু জায়গায় অবশ্যই সীমাবদ্ধ, কী ছিল সেই সীমাবদ্ধগুলো সেটা আমরা একটু দেখব। তো দেখি আমরা প্রথমে শুরু করি যৌক্তিক সংজ্ঞার সীমা, অর্থাৎ আমি কোথায় সংজ্ঞায়ন করতে পারবো, কোথায় সংজ্ঞায়ন করতে পারবো না, এটা আমাকে বুঝতে হবে। যে আমি কিছু কিছু ক্ষেত্রে সংজ্ঞায়নের তার নিজস্ব সীমার মধ্যে আবদ্ধ। তো দেখি যে যৌক্তিক সীমা, কোনো পদের সংজ্ঞা দানের সময় পদের আসন্নতম জাতি ও তার বিভেদক লক্ষণ উল্লেখ করতে হয়, কিন্তু কতগুলো ক্ষেত্রে আছে যেখানে সংজ্ঞায় দান সম্ভব নয়, সেই ক্ষেত্রগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। তো কি যে আমরা দেখি যে আসন্নতম জাতি এবং তার বিভেদক লক্ষণের উল্লেখ অবশ্যই সংজ্ঞায়নের ক্ষেত্রে করতে হবে, কিন্তু যেই জায়গাগুলোতে এই আসন্নতম জাতি এবং বিভেদক লক্ষণটা আমি প্রকাশ করতে পারবো না সেই জায়গাটার মধ্যে আমি সীমাবদ্ধ হয়ে যাব। আবার আমরা যে যখন নতুন নিয়ম পড়া বা আমাদের যে নিয়মাবলীগুলো আমরা পড়ছি বা আমরা এর আগের ক্লাসে দেখছিলাম, সেখানে বলা হয়েছে যে যে যতটুকু দরকার ততটুকু বলতে হবে, অর্থাৎ এই আসন্নতম জাতি এবং বিভেদক লক্ষণ উল্লেখ করতে হবে। আবার এর বেশি করলে অর্থাৎ উপলক্ষণ, অবান্তর লক্ষণ এগুলো যখন আমার চলে আসবে তখন আমি এই সংজ্ঞাটা আবার দোষে দুষ্ট হয়ে যাবে। তো আমরা দেখি যে কি কি ক্ষেত্রে আমি সংজ্ঞায়নটা করতে পারবো না বা সংজ্ঞা করার ক্ষেত্রে আমি সীমাবদ্ধ সেই ক্ষেত্রগুলো দেখি। এখানে বলছে পরমতম জাতি, পরমতম জাতি বা বৃহত্তম জাতির আসন্নতম জাতি নেই বলে তাকে সংজ্ঞায়িত করা যায় না। যেমন দ্রব্য, দ্রব্যের আসন্নতম জাতি নেই বলে তার সংজ্ঞা দেওয়া যাবে না বা তার সংজ্ঞায়ন করাটা আমার জন্য একটা সীমাবদ্ধ ব্যাপার। অর্থাৎ আমি বলতে এখানে যে পরমতম জাতির কথা বলা হচ্ছে সেই জাতিগুলোর ক্ষেত্রে আমি যখন তাকে বিশ্লেষণ করতে পারবো না, যখন আমি তার উপজাতিগুলো বা আমি তার আসন্নতম জাতি এবং বিভেদক লক্ষণকে আমি যখন প্রকাশ করতে পারবো না, তখন তাকে আমি এই ক্ষেত্রে সংজ্ঞায়ন করতে পারি না। সক্রিয় নামবাচক শব্দ, আমি বললাম সংজ্ঞায়নের ক্ষেত্রে সব সময় মনে রাখতে হবে যে সক্রিয় নামবাচক পদগুলো অযথার্থক বলে তাদেরকে সংজ্ঞা দেওয়া যায় না। যেমন ঢাকা, করিম ইত্যাদি, এইসব নাম নির্দেশিত ব্যক্তি বা বস্তুর বিভেদক লক্ষণ নির্ণয় করা সম্ভব না বলে এদেরকে সংজ্ঞায়ন দেওয়া হয় না বা সংজ্ঞায়ন দেওয়া যায় না। সংজ্ঞায়ন করলেও সেটা একটা দোষে দুষ্ট হবে, সেটা হলো যে অবান্তর লক্ষণ এখানে উল্লেখ থাকবে, এ কারণে এই সংজ্ঞায়নটা দেওয়া যাবে না। তো কি এরকম যে আমরা বলছি যে সংজ্ঞা হতে হলে অবশ্যই তাকে শ্রেণীবাচক শব্দ হতে হবে, যেহেতু এটা নামবাচক শব্দ, অর্থাৎ আমি কারো নাম বললাম করিম, তো করিম একজনের নাম, ওর নামটা যদি আমি করিমকে যদি বলি যে রহিম, তাহলে রহিম হয়ে যাবে, কারণ করিম হতে হবে এমন কোনো কথা নাই। এর আমি যদি ঢাকা, ঢাকার নাম আগে ছিল জাহাঙ্গীরনগর, তার আগে ছিল আরও অন্য নাম, আমরা কিছুদিন আগে জানতাম ঢাক্কা, তো
আমরা যখন এই শব্দগুলোকে এভাবে বিশ্লেষণ করব যে নামগুলো পরিবর্তনশীল, তখন সেক্ষেত্রে আমি সংজ্ঞাটা দিতে পারবো না। যেমন আমি এখন চট্টগ্রাম, এটার নাম ছিল চট্টলা, চাটগা, এরকম অনেকগুলো নামে বিভক্ত। তো যখন এই নামবাচক শব্দ আসবে তখন সেক্ষেত্রে আমি সংজ্ঞা দিতে পারবো না। তাই এই সংজ্ঞায়নের ক্ষেত্রে এটা একটা বড় সমস্যা যে অবশ্যই তাকে নামবাচক শব্দ হলে সেই ক্ষেত্রে তার যথার্থের উল্লেখ করাটা আমাদের পক্ষে কঠিন হয়ে পড়ে এবং সেটা আমরা দিতে পারি না। বিশিষ্ট গুণবাচক পদ কি এটা? যে বিশিষ্ট গুণবাচক পদের সংজ্ঞা দেওয়া যায় না, যেমন সততা, সত্যবাদিতা, মিষ্টতা ইত্যাদি। এই পদগুলো এতই সরল যে এদের অর্থকে আর পরিষ্কার করা যায় না, কাজে এদের সংজ্ঞা দেওয়া সম্ভব হয় না। যেমন আমি জানি যে সত্য কথা যে বলে তাকে সত্যবাদী বলে, তো এই যে অথবা যে সৎ পথে চলে তাকে আমরা বলি সৎ। এই সততা, এটা এই যে আমি পদের কথা বললাম যে বিশিষ্ট গুণবাচক পদ, এই ধরনের যে শব্দগুলো আছে যেগুলো হচ্ছে যে অনেকটা আপেক্ষিক বিষয়, সেই বিষয়গুলোকে আমরা এখানে সংজ্ঞায়ন করতে পারি না। অর্থাৎ আমরা যেমন মিথ্যতা, আমরা সত্যবাদিতার কথা বলছি, আমরা মিষ্টি কথা বলছি, আমরা বললাম এই ধরনের যে বিষয়গুলো যেগুলো হচ্ছে যে পুরোপুরি হলো যে নামবাচক গুণবাচক শব্দ, এই ধরনের গুণবাচক শব্দগুলোকে আমরা সংজ্ঞায়ন করতে পারি না। এটা হচ্ছে সংজ্ঞার সীমাবদ্ধতা। অন্যান্য পদ যে এর মধ্যে কী আছে, যে অন্যান্য পদের যথার্থ নেই বলে এগুলা যেমন দেশ কাল এসব বিষয়ে সংজ্ঞা দেওয়া যায় না, বিশ্লেষণ করা যায় না বলে এদেরকে সংজ্ঞা দিতে পারি না। দেশ এবং কাল সম্পর্কে আমরা সংজ্ঞায়ন করাটা আমাদের জন্য এক ধরনের রূপক অর্থ, অথবা আমাদের মধ্যে এটা চক্রক দোষে দুষ্ট সংজ্ঞা তৈরি হয়, যার কারণে এখানে এই জায়গাটার মধ্যে আমরা সংজ্ঞায়ন করতে পারি না, এখানে সংজ্ঞায়নটা সীমাবদ্ধ। আর একটা জিনিস বলা হচ্ছে বিশিষ্ট বস্তু, সেটা কি? বিশিষ্ট বস্তু হচ্ছে, বিশিষ্ট বস্তু অসংখ্য বৈশিষ্ট্য থাকলেও এর সব বৈশিষ্ট্য নির্ণয় করা যায় না, এই কারণে বিশিষ্ট বস্তুর মধ্যে সংজ্ঞা দেওয়া যায় না। যেমন পদ্ম, পদ্মা বা তাজমহল। এখন এখানে এই যে পদ্মার কথা বলা হচ্ছে, নদীর কথা বলা হচ্ছে, সেটা একটা বিশেষ নদীর কথা, কিংবা আমরা তাজমহলের কথা বলছি, সেটাও একটা নামবাচক শব্দ হয়ে যাচ্ছে। তো এই কারণে এই বিশিষ্ট বস্তুর ক্ষেত্রে আমরা সংজ্ঞায়ন করতে পারি না, বা সংজ্ঞায় জায়গায় সীমাবদ্ধ। মৌলিক অনুভূতি, ব্যক্তি বিশেষের মৌলিক অনুভূতির সংজ্ঞা দেওয়া যায় না, যেমন সুখ দুঃখ, আনন্দ বেদনা, প্রেম বিরহ ইত্যাদি। এই গুণগুলো অন্য কিছুর সাথে তুলনা করা যায় না, বিধে এদের সংজ্ঞা দেওয়া সম্ভব নয়। তো ব্যক্তির যে মৌলিক অনুভূতিগুলো আছে সেই অনুভূতিগুলোকে আমরা সংজ্ঞায়ন করতে পারি না, কারণ হচ্ছে যে এই সংজ্ঞায়নটা আমি একই ব্যক্তির আনন্দ অন্য ব্যক্তি থেকে কিন্তু ভিন্ন। তো আমার আনন্দ আরেকজনের আনন্দ এক হয়ে যাবে এমন কোনো কথা নেই, আমি যে যতটুকুতে খুশি হব আরেকজন ততটুকুতে খুশি হবে এমন কোনো কথা নেই। প্রত্যেকটা ব্যক্তির আনন্দ বেদনা সুখ দুঃখ ভিন্ন ভিন্নভাবে। তো এই কারণে এই বিশিষ্ট এখানে যে মৌলিক অনুভূতিগুলোর কথা বলা হচ্ছে, যেমন হাসি কান্না সুখ দুঃখ আনন্দ বেদনা, এগুলো আমরা সাধারণত সংজ্ঞায়ন করতে পারি না। আর পরম নিয়ম কী বলছে, সেটা হচ্ছে পরম নিয়ম হলো ব্যাপকত নিয়ম, এদের তুলনায় কোনো ব্যাপকত নিয়ম নেই বলে এর আসন্নতম জাতি নেই, তাই পরম নিয়মের কোনো সংজ্ঞা দেওয়া যায় না। অর্থাৎ আমরা যখন দেখি পরম নিয়ম, আমরা বলছি যে সংজ্ঞা দেওয়ার ক্ষেত্রে আসন্নতম জাতি এবং অবান্তর লক্ষণের অবশ্যই উল্লেখ থাকতে হবে। আসন্নতম জাতি এবং অবান্তর লক্ষণ যখন উল্লেখ থাকবে তখন সেটা সংজ্ঞা দেওয়া সম্ভব হবে। কিন্তু যখন আমি পরম নিয়মের কথা বলছি, সেই পরম নিয়মের ক্ষেত্রে দেখা যাচ্ছে সেই নিয়মের সাথে আর অন্য কোনো নিয়ম আমি আর তুলনা দিতে পারি না। এই জন্য যে একদম বিশিষ্ট ব্যক্তি, যেমন বিশিষ্ট বস্তুর ক্ষেত্রে যখন আমি সংজ্ঞা দিতে পারি না, ঠিক তেমনি পরম নিয়মের ক্ষেত্রেও আমি সংজ্ঞা দিতে পারি না। অর্থাৎ এটা সংজ্ঞার ঊর্ধ্বে। এই উপসংহার এখানে বলছে যে উল্লেখিত ক্ষেত্রসমূহে বর্ণিত সমস্যার কারণে যৌক্তিক সংজ্ঞা নির্দেশ করা সম্ভব হয় না, এটা হচ্ছে যে সংজ্ঞার সীমাবদ্ধতা। আমরা যদি এক নজরে আবার দেখিনি, সেটা হচ্ছে পরমতম জাতির সংজ্ঞা দিতে পারি না, আমরা সক্রিয় নামবাচক শব্দের সংজ্ঞা দিতে পারি না, আমরা বিশিষ্ট গুণবাচক পদের সংজ্ঞা দিতে পারি না, আমরা অন্যান্য পদ যেগুলোর কথা বলো যেমন দেশ কাল এই যে শব্দগুলো, এই শব্দগুলো আমরা সংজ্ঞা দিতে পারি না, আমরা মৌলিক অনুভূতি বা বিশিষ্ট বস্তুর সংজ্ঞা দিতে পারি না, আমরা মৌলিক অনুভূতির সংজ্ঞা দিতে পারি না, আরেকটা হচ্ছে পরম নিয়মের ক্ষেত্রে আমরা সংজ্ঞায়ন করতে পারি না, যেটা আমাদের এই সংজ্ঞার সীমাবদ্ধতার কথা উল্লেখ করে থাকে। এরপরে দেখো আমরা যে সংজ্ঞার যৌক্তিক সংজ্ঞা ও বর্ণনার মধ্যে পার্থক্য। দেখো
যে আমরা যৌক্তিক সংজ্ঞা, দেখুন এই যৌক্তিক সংজ্ঞা দিতে গিয়ে আমরা একটা বড় ধরনের ভুল করি, সেটা হচ্ছে যে বর্ণনা এবং সংজ্ঞাকে আমরা এক করে ফেলি। তো বর্ণনা এবং সংজ্ঞা দুটা সম্পূর্ণ ভিন্ন দুটা জিনিস। যেমন যৌক্তিক সংজ্ঞা এবং বর্ণনার মধ্যে পার্থক্য নিরূপণের পূর্বে আমাদের জানা প্রয়োজন যে সংজ্ঞা এবং বর্ণনা কি বা কাকে বলে। আমরা সংজ্ঞা জিনিসটা তো জানছি আগে, যেটা বলা হচ্ছে যে যথার্থে সুস্পষ্টভাবে প্রকাশ করাকে বলা হচ্ছে যৌক্তিক সংজ্ঞা। আর কোনো পদের উপলক্ষণ বা অমন্ত লক্ষণ অথবা অভ্যন্তরের যথার্থের অংশ বিশেষের সাথে এগুলো মিশিয়ে উল্লেখ করাকে বলা হচ্ছে বর্ণনা। আচ্ছা, আমরা আরও ক্লিয়ারভাবে যদি আমরা বোঝানোর চেষ্টা করি, সেটা হচ্ছে যে তোমরা সবাই পড়ে থাকার কথা এটা পূর্ববর্তী অধ্যায়ে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। যখন আমরা বলছি সংজ্ঞার ক্ষেত্রে কি কি উল্লেখ থাকতে হবে, কি কি উল্লেখ থাকতে পারবে না, এটা আমরা জানি। তো সংজ্ঞার ক্ষেত্রে দুটো জিনিস সবচেয়ে বেশি যোগ, সেটা আসন্নতম জাতি এবং তোমার আসন্নতম জাতির ক্ষেত্রে এবং অবান্তর লক্ষণের উল্লেখ অবশ্যই সংজ্ঞার ক্ষেত্রে থাকতে হবে। আর বর্ণনার ক্ষেত্রে মনে করেন আমি অনেকগুলো গুণের কথা বললাম, তার সাথে এই আসন্নতম জাতিও আসলো, তার সাথে অবান্তর লক্ষণ আসলো, তার সাথে উপলক্ষণগুলো আসলো, তার সাথে অন্যান্য লক্ষণ বা উপলক্ষণ বা মিলিয়ে আমি যে বর্ণনাটা দিব, তখন সব কিছু যখন চলে আসবে সেটা হয়ে যাবে বর্ণনা, সেটা সংজ্ঞা হবে না। আর শুধুমাত্র যখন আমি আসন্নতম জাতি এবং লক্ষণগুলো বর্ণনা করব, অবান্তর লক্ষণগুলো, তখন সেটাকে বলা হচ্ছে সংজ্ঞা। আমরা দেখি যে উদাহরণ এখানে দেওয়া আছে যে মানুষ হয় এক প্রকার বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ জীব। কি সেটা? অর্থাৎ মানুষের সংজ্ঞায় আমি বলতে চাচ্ছি যে মানুষ হয় এক প্রকার বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ জীব। আর মানুষের বর্ণনায় বলতেছে মানুষ হয় এক প্রকার পক্ষবিহীন দ্বিপদ জীব। অর্থাৎ এটাকে আমি বর্ণনা করার চেষ্টা করছি যে মানুষের যেটা পাখা নাই, দুই পায়ে হাঁটে, এরকম একটা জীব মানুষ। তো এটাকে আমি বর্ণনা বলতে পারি, কারণ এখানে আমার মানুষের সম্পূর্ণ সংজ্ঞাটা, মানুষের সম্পূর্ণ যথার্থের উল্লেখ হয়নি। তো এটা হচ্ছে বর্ণনা এবং সংজ্ঞার পার্থক্য, বা উদাহরণ দিয়ে আমরা পার্থক্য যেটাকে বোঝাতে চাচ্ছি। আর আমরা দেখব এখানে বাকিগুলো আমি উল্লেখ করে আছে যে সংজ্ঞা যৌক্তিক বর্ণনা এবং সংজ্ঞার মধ্যে যে পার্থক্যগুলো আছে, যে সেটা হচ্ছে যে প্রথমত সংজ্ঞায় একটা পদের আসন্নতম জাতি এবং বিভেদক লক্ষণ উল্লেখ করতে হয়, এটা খুব ইম্পর্টেন্ট। সংজ্ঞার ক্ষেত্রে আসন্নতম জাতি এবং বিভেদক লক্ষণ গুরুত্বপূর্ণ, আর বর্ণনার ক্ষেত্রে এগুলোর সাথে সাথে উপলক্ষণ, অবান্তর লক্ষণ বা উভয়কে উল্লেখ করা যায়। কিরকম? যে সংজ্ঞার ক্ষেত্রে আমি আসন্নতম জাতি এবং অবান্তর লক্ষণের উল্লেখ থাকলে আমি সেটাকে সংজ্ঞা হিসেবে ধরে নেব, কিন্তু আমি বর্ণনা হিসেবে ধরার ক্ষেত্রে দেখা গেল যে সেখানে আমি আসন্নত জাতি, উপলক্ষণ, অবান্তর লক্ষণ কিংবা অন্যান্য গুণের উল্লেখ করে সবগুলো উভয়ই এই বর্ণনার মধ্যে আসতে পারে। আর দ্বিতীয়ত যেটা বলছি যে যদি সংজ্ঞা হলো বৈজ্ঞানিক প্রক্রিয়া, কারণ সংজ্ঞার মাধ্যমে কোনো পদ সম্পর্কে সুনির্দিষ্ট এবং সুস্পষ্ট ধারণা লাভ করা সম্ভব। আর বর্ণনার মাধ্যমে কোনো বিষয় সম্পর্কে আমরা মোটামুটি ধারণা লাভ করতে পারি, লাভ করা যায়, সেই হিসাবে বর্ণনাকে বলা যায় লৌকিক প্রক্রিয়া। অর্থাৎ সংজ্ঞাটাকে আমরা বলছি বৈজ্ঞানিক প্রক্রিয়া, যেখানে সুস্পষ্ট এবং সুনির্দিষ্ট থাকতে হবে, অর্থাৎ এর বেশি কম কোনোটাই থাকা যাবে না। আর বর্ণনার ক্ষেত্রে বেশি কম সব কিছুই থাকবে, বেশিও থাকতে পারে, আবার সাথে আরও এক্সট্রা কিছু যোগও আমরা করতে পারি। তো আমরা দেখি যে এরপরের কি বলা হচ্ছে, যে সব পদের সংজ্ঞা দেওয়া যায় না কিন্তু বর্ণনা দেওয়া যায়। যেমন আমরা যে সংজ্ঞা সীমাবদ্ধতার কথা উল্লেখ করছিলাম, সেখানে আমরা সংজ্ঞা, যেমন আমি যদি বলি যে আমরা বিশিষ্ট গুণবাচক অথবা আমি বিশিষ্ট ব্যক্তিবাচক যে শব্দগুলো আছে, আমি বললাম যে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এগুলোর প্রত্যেকটা আলাদা আলাদাভাবে বর্ণনা দিতে পারি। যে পৃথিবীর এই একটা নির্দিষ্ট অংশের, ঠিক দক্ষিণ এশিয়ার এই অংশটুকুর অথবা বাংলাদেশের রাজধানী হিসাবে আমরা ঢাকাকে চিনি, কিন্তু এটাকে বর্ণনা দেওয়া যাবে বাট এটাকে সংজ্ঞা দেওয়া যাবে না। অর্থাৎ যে জায়গায় সংজ্ঞার সীমাবদ্ধতা আছে সেই জায়গায় আমরা বর্ণনার মাধ্যমে সেটাকে প্রকাশ করতে পারে। এটা হচ্ছে যে বর্ণনা এবং সংজ্ঞার মধ্যে আরেকটা অন্যতম পার্থক্য। আরেকটা জিনিস বলা হচ্ছে, সেটা হচ্ছে যে সংজ্ঞা দেওয়া হয় কোনো পদের কিন্তু বর্ণনা দেওয়া হয় কোনো বিষয় বা বস্তু। সংজ্ঞা পদের সাথে সম্পর্কিত, কি সেটা? অর্থাৎ সংজ্ঞা দেওয়া হয় যখন আমি যখন বলি, সেটা হচ্ছে যে কোনো পদ,
পদ, অর্থাৎ টার্ম হিসেবে আমি এটাকে আমরা জানি, সে পদের সংজ্ঞা দেওয়া হয়, কিন্তু বর্ণনা দেওয়া হয় সে পদের নয়, বর্ণনা দেওয়া বিষয় বা সেই বস্তুর সম্পর্কে আমরা বর্ণনা দিতে পারি। অর্থাৎ এই বস্তু সংজ্ঞার সাথে মানে পদের সম্পর্কটা আমরা এখানে দেখতে পাই, কিন্তু বর্ণনার সাথে পদের কোনো সম্পর্ক নেই। আর পঞ্চমত, যে একটি পদের অর্থ সুনির্দিষ্ট বলে কোনো পদের একটা সংজ্ঞা দেওয়া সম্ভব, কিন্তু একটা বস্তুকে নানাভাবে বর্ণনা করা যায় বলে এই বস্তুকে কিন্তু সংজ্ঞা দেওয়া যায় না। যেটা হলো যে আমরা সংজ্ঞার সীমাবদ্ধতার ক্ষেত্রে আমরা এটা পড়ছিলাম যে একটি পদের অর্থ সুনির্দিষ্ট বলে কোনো পদের একটা সংজ্ঞা দেওয়া যায়, কিন্তু একটা বস্তুকে নানাভাবে বর্ণনা করা যায় বলে কোনো বস্তুকে একাধিক রকমের বর্ণনা করতে পারি। অর্থাৎ আমি আমার মতো বর্ণনা করতে পারি, আরেকজন আরেকজনের মতো বর্ণনা করতে পারি, অর্থাৎ বর্ণনাটাকে যে যে যার মতো করে করতে পারে, কিন্তু সংজ্ঞা যে যার মতো করে দিতে পারে না, তাকে অবশ্যই সুনির্দিষ্ট এবং সুস্পষ্ট হবে। অর্থাৎ আমার কাছে যে সংজ্ঞাটা একরকম হবে, সেটা অন্যের কাছে সে সংজ্ঞাটা একই রকম হবে। না হলে যে সমস্যাটা হবে, যে ওই যে বললাম সংজ্ঞার ক্ষেত্রে যখন আমি আলংকারিক অর্থ ব্যবহার করবো, সংজ্ঞার ক্ষেত্রে যখন আমি সমার্থক শব্দ ব্যবহার করবো, দুর্বোধ্য শব্দ ব্যবহার করবো, তখন এরকম অনেকগুলো বর্ণনার মতো তৈরি হবে, যে আমি একরকম বুঝছি, আরেকজন আরেক রকম ভাবে বুঝছে, অন্যজন ভিন্নভাবে বুঝছে, যার কারণে আমরা সংজ্ঞার উদ্দেশ্যটা সফল হবে না। তো সংজ্ঞার ক্ষেত্রে আমরা যদি পরবর্তী পার্থক্যটা দেখি, সেটা হচ্ছে যে সংজ্ঞায় আসন্নতম জাতি ও বিভেদক লক্ষণ উল্লেখ করতে হয় বলে সংজ্ঞা তুলনামূলকভাবে জটিল প্রক্রিয়া, কিন্তু বর্ণনা করতে হয় না বলে তা করতে হয় না বলে তুলনামূলক সহজ প্রক্রিয়া। তো বর্ণনাটা যে কেউ করতে পারে, আর সংজ্ঞাটা হলো যে সুনির্দিষ্ট সুস্পষ্ট এবং বৈজ্ঞানিক প্রক্রিয়া ছাড়া আমরা আসলে করতে পারি না, এবং তাকে কিছু নিয়ম মানতে হবে, নিয়মের বাইরে গেলে সে এই সংজ্ঞাটা ব্যতিক্রম করবে। তো যার কারণে এখানে সংজ্ঞার একটু আমরা ব্যতিক্রম দেখতে পাই। এরপরে দেখো, সংজ্ঞার সুনির্দিষ্ট নিয়ম অনুসরণ করতে হয়, কিন্তু বর্ণনার ক্ষেত্রে সুনির্দিষ্ট নিয়ম লাগে না। অর্থাৎ যে সংজ্ঞার ক্ষেত্রে আমরা যেটা বললাম যে আমি সংজ্ঞায় আমার আমার নিয়ম অনুসারে আমি সংজ্ঞাটা করলাম, কিন্তু বর্ণনা করার সময় আমি কিন্তু সেই নিয়মটা আমি না মানলেও আমার চলবে, কারণ আমি তো নিয়ম বা আমি যে আমি আমার হচ্ছে যে বর্ণনাটা হচ্ছে যে কাউকে জানানোর জন্য যতটুকু ইনফরমেশান দরকার, ইনফরমেটিভ, সেইটুকু বললে হচ্ছে, সেটা কি সঠিক বা বেঠিক এটা আসলে ওখানে দেখা হয় না ক্ষেত্রে। সংজ্ঞার নিয়ম অনুসরণ না করলে অনুৎপত্তি ঘটবে, কিন্তু বর্ণনা ক্ষেত্রে সুনির্দিষ্ট নিয়ম অনুসরণ করতে হয় না বলে এখানে অনুৎপত্তির প্রসঙ্গ অবান্তর। আমরা এটা তো নিয়মগুলো পড়ার সময় বলছি, সংজ্ঞা সবসময় সদর্থক হবে, কিন্তু বর্ণনা যেমন সদর্থক করে তেমনি চতুর্থক হতে পারে। অর্থাৎ আর সংজ্ঞার ক্ষেত্রে আমি বলার চেষ্টা করছিলাম যে আমাদের একটা নিয়ম ছিল চতুর্থ নিয়ম, যেটা সেটা হচ্ছে সংজ্ঞায় সবসময় না বোধক শব্দ অ্যাভয়েড করতে হবে। অর্থাৎ আমি যখন কোনো কিছু সংজ্ঞায়িত করতে যাব, সেটাকে যদি আমি হা বোধকভাবে বর্ণনা করতে পারি, তখন সেটাকে না বোধকভাবে এই সংজ্ঞাটা আমি বর্ণনা করব না। তো এই সংজ্ঞার ক্ষেত্রে এই নিয়মটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর পরবর্তীতে আমরা দেখতে পাই যে সংজ্ঞার পদ এবং সংজ্ঞাত্ব পদের ব্যাখ্যাত্ব সমান হতে হয়, কিন্তু বর্ণিত বিষয় বা বর্ণনার মধ্যে এরূপ কোনো সম্বন্ধ নেই। আমি বললাম যে সংজ্ঞা পদ এবং সংজ্ঞার্থ পদের ব্যাখ্যাত্বের অর্থ সমান হতে হবে। ব্যাখ্যাত্ব বলতেছি আমি এই কারণে যে যে সংজ্ঞা পদ এবং সংজ্ঞার্থ পদ যে দুইটা বিষয়কে নিয়ে আমরা আলোচনা করছি, সেখানে বলছিলাম যে সম্ভবত শেষ নিয়মটা ছিল এরকম যে দুইটার ব্যাখ্যাত্বের সমান হতে হবে। যদি ব্যাখ্যাত্ব কোনো কারণে ব্যতিক্রম হয় বা ব্যাখ্যাত্ব কোনো কারণে বেশি হয় বা কম হয়, তাহলে সেটা সংজ্ঞা হিসেবে আমি ভুল হবে বা সংজ্ঞা হিসেবে সেটাকে আমরা মেনে নিতে পারি না, সেটা তখন হচ্ছে অতিব্যাপক বা অব্যাপক সংজ্ঞায় রূপান্তরিত হচ্ছে কম বেশি হওয়ার সাথে সাথে, সেটা অতিব্যাপক এবং অব্যাপক সংজ্ঞায় আমরা দেখতে পাব। কিন্তু বর্ণনার ক্ষেত্রে এই ধরনের কোনো ব্যাকরণের বিষয় বা কোনো বিষয় এখানে জড়িত না, সুতরাং বর্ণনা যে কোনো কিছু যে কোনোভাবে হতে পারে। যে সুতরাং যেখানে আমরা শেষ কনক্লুশনে পাই যে সংজ্ঞা এবং বর্ণনার মাঝে উল্লেখিত পার্থক্য সমূহ থাকলে যেসব পদের সংজ্ঞা দেওয়া সম্ভব নয়, সেসব পদের বর্ণনা সাহায্য গ্রহণ করতে হয়। তো এইটাই ছিল আমাদের সংজ্ঞা এবং বর্ণনার মধ্যে পার্থক্য। আসুন আমরা দেখি যে আজকে আমাদের যে ক্লাসটা ছিল সম্পূর্ণ যৌক্তিক সংজ্ঞা, আমরা এই দুইটা ক্লাসের মাধ্যমে মোটামুটি এই অধ্যায়টা শেষ করতে পারলাম। কী কী ছিল এটা, সেটা হচ্ছে সংজ্ঞা কাকে বলে আমরা জানতে পারলাম, যে অবশ্যই যথার্থে সুস্পষ্ট উল্লেখ থাকতে হবে। তারপরে আমরা যেটা পড়লাম, এরপরে আমরা এসে দেখলাম যে সংজ্ঞার নিয়মাবলী, আমরা পাঁচটা নিয়মের কথা বলছি,
নিয়মগুলো ছিল। অবশ্যই আমাদেরকে যথার্থের উল্লেখ সুস্পষ্টভাবে থাকতে হবে। তারপরে আমরা বলছি এখানে রূপক শব্দ ব্যবহার করা যাবে না, যেখানে দুর্বোধ্য শব্দ ব্যবহার করা যাবে না। তারপরে 3 নম্বরে আমরা নিয়মের কথা বললাম যে সংজ্ঞার ক্ষেত্রে সবসময় সমর্থক শব্দ ব্যবহার করা থেকে অ্যাভয়েড করতে হবে বা পরিহার করতে হবে। তারপরে আমরা যে নিয়মটার কথা বলছি, চতুর্থ নিয়ম, সেটা ছিল সংজ্ঞার ক্ষেত্রে নাবোধ শব্দ ব্যবহার করা যাবে না। তারপর বলছি ব্যাকরণের পরিমাণ সমান হতে হবে, সংজ্ঞেয় পদ এবং সংজ্ঞার্থ পদের মধ্যে ব্যাকরণের পরিমাণ সমান হতে হবে। তো এই যে সংজ্ঞা এবং এই নিয়মগুলো যদি আমরা খুব ভালোভাবে দেখি, তাহলে আমরা এই নিয়মের ব্যতিক্রম যদি ঘটে, তাহলে আমরা যে অনুৎপত্তিগুলো ঘটবে সেগুলো সম্পর্কে আমরা জানতে পারি, যেটা খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য। এরপরে আমরা এটা বললাম যে সংজ্ঞার সাথে সীমাবদ্ধতা, কোন জায়গায় সংজ্ঞা আমি কাজ করবে, কোন জায়গায় সংজ্ঞা কাজ করবে না, তার সীমাবদ্ধতাটা আমরা দেখতে পাচ্ছি। এরপরে এসে আমরা যেটা করলাম সেটা হচ্ছে সংজ্ঞা এবং বর্ণনার মধ্যে পার্থক্য। তো আমরা যদি এই পুরো বিষয়টাকে একসাথে যদি বসি, তাহলে আমার মনে হয় আমাদের ছাত্রছাত্রীদের জন্য খুব বেশি সমস্যা হওয়ার কথা না। সংজ্ঞার ক্ষেত্রে আশা করি তাদের সকল সমস্যা সমাধান হবে, এবং বাসায় যদি বইয়ের সাথে মিলিয়ে তোমরা একটু পড়ে নাও তাহলে অবশ্যই ভালো করবে। তো আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করতেছি আজকের ক্লাস। সবাই বাসায় থাকবে, সুস্থ থাকবে, স্বাস্থ্য নির্দেশিকা মেনে চলবে, তাহলে আমরা আমাদের সেই কোভিড থেকে মুক্তি পাবো, এই দুর্বিষহ জীবন থেকে। আশা করি সবার সাথে আমাদের ক্লাসে আবার পরবর্তী ক্লাসে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।